বেইলি রোডের আগুনে মারা গেছে বুয়েতের দুই শিক্ষার্থী। তাদের মধ্যে নাহিয়ান আমিন ট্রিপলি বিভাগের 22তম ব্যাচের ছাত্র আর লামিসা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। লামিসার বাবা পুলিশের ডিআইজি নাসিরুল ইসলাম। লামিসা ও নাহিয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, স্বজন ও বন্ধুরা। বেইলি রোডের গ্রিন কোজি কটেজের রেস্টুরেন্টে আগুনে পুড়ে মারা যাওয়াদের একজন নাহিয়ান আমিন। তিনি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 22তম ব্যাচের শিক্ষার্থী। একই ঘটনায় মারা যান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের 22তম ব্যাচের শিক্ষার্থী লামিশা ইসলাম। শুক্রবার ভোরে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। লামিসার ফ্যামিলি তো রাতের বেলা এসে তার বডিটা নিয়ে যায়, আর পরবর্তীতে নাহিয়ানোর ফ্যামিলিও ভোরের দিকে এসে লাস্ট ওখান থেকে মর্গ থেকে বের করে, এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে আমাদের বুয়েটের সেন্ট্রাল মসজিদে আমরা ফজরের নামাজের পর তাদের নামাজের জানাজা ওখানে পড়ি। নাহিয়ান আমিনের মরদেহ বরিশালে গ্রামের বাড়িতে পৌঁছালে আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মেধাবী নাহিয়ানের বিভিন্ন স্মৃতি স্মরণ করেন স্বজনরা। এলাকার পক্ষ থেকে সবাই শোকাহত এবং ওর রুহের মাগফিরাত কামনা করছে, ওকে আল্লাহ যেন বেস্তে নসিব করে। বডি বার্ন হয়নি, কিন্তু ইনহেলেশন ইনজুরিতে ও এক্সপায়ার করেছে। সকল দিক থেকে সে একদম একটি স্বর্ণের টুকরো ছিল। পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক নাসিরুল ইসলামের দুই মেয়ের মধ্যে বড় ছিলেন লামিসা। 2018 সালে স্ত্রীর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলেন বাবা। লামিসার মরদেহ ফরিদপুরে নেওয়া হলে তাদের বাড়িতে ভিড় করেন স্বজনরা। বিরিয়ানি বা কাবাব ওখানে খেতে গেলে তখন সে ফোন করে বাপকে বলে যে আপা আগুন লাগছে, আমাকে বাঁচাও। স্বজন প্রতিবেশীরা বলছেন ভবন অব্যবস্থাপনার কারণে এভাবে আর কোনো মেধাবী যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করতে হবে দায়িত্বশীলদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।